আরে বাবারে 1000 টাকা মিটার আমি তোমাকে 1000 টাকা দিয়েছি এখন যাও কেসার বলতো এই আপনি সাথে কথা কি ছিল 1 টাকা কাজ করবেন না আপনি তো 2টা শর্ত দিবেন আর 500 টাকা বাদ দিলাম তো আরো তো আপনি 1500 দিবেন আর 500 দিয়ে দেন আরে বাবারে ওই যে দুই শর্ত বলে প্রথম শর্তে উনি যাইতে দিতে দিতে 5 মিনিট হয়ে যায় এটা তো বোনাস হিসেবে চলে
শোনো দ্বিতীয় শর্তই এটা মার্কেট পারলে যে একটার সাথে একটা ফ্রি পাবে তাড়াতাড়ি টাকা বের করে শোনো বাবু তুমি এবার যাও ঠিক আছে তোমার যখন কারণ তোমার তো অনেক ভালো লাগছে আমার কারণ তুমি যে মজাটা দিছো এখন তো কোনো মেয়ে দিতে পারে না হ্যাঁ বাবু সুন্দর বলছো টাকা তাড়াতাড়ি 500 বের করো আর গাড়ি ভাড়া ওটা তো ছেড়েই দিল 500 দিয়ে দাও আর শোনো না কথাটা তুমি এবার যাও আমি কথা দিলাম পরের বার যখন তোমাকে আনবো তখন তোমাকে এই 500 সহ সুদ আসলে আর বকশিশ দিয়ে দিব আমার বকশিশ লাগবে না আমার পাওনাটা আগে দিয়ে দাও দেখো তোমার কিন্তু ভালো বলেছে ক্যান্সেল করো না কারণ আমার মনে আবার ভয় লাগতেছে কখন আর বম্ব চলে আসে যাবো এই যে শুনেন আপনি টানা দেড়টা ঘন্টা ধরে যে বল্টুটা চালাইছেন এত বলার বাইরে আপনার সাথে আমার কন্টা ছিল একটা শট সেখানে আপনি দুটো শট দিয়েছেন এখন দুটো শট হিসেব করলে টাকা পাই 2000 যাই হোক 500 আমি ছেড়ে দিলাম 1500 আপনি কথা রাখবেন না আপনি কেন দুই নম্বরে কাজ করতেছেন আপনি কথা ছিল একটা আপনি তো দুইটা করছেন তুমি যাও তো ভাই না 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 আমি তো সরে যাচ্ছি না না আপনি আমার টাকা দেন তারপরে যাব বাবা তুমি তাহলে এখানে থাকো আমি যাই এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া কই যাচ্ছেন এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই কেসে মে তোমার হাত ধরে টানছে কেন আরে বে আমার বাড়িতে কি করছে কে মে কি রে এটা কে এ বাড়িতে কি করছে হ্যাঁ তোর হাত ধরে টানতে টানতে নিচে আসলো কি ব্যাপার আমি বুঝতে পারছি না আরে তুই কথা গেছিস কথা বলছিস না কেন হ্যাঁ ও কথা বলবে না আমি বলতেছি দেখে তো মনে হচ্ছে আপনারা ওর বাবা মা হ্যাঁ কি হয়েছে তুমি বল ও আমাকে ভাড়া নিয়ে আছে কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিসের ভাড়া মেয়ে মানুষ আমার ভাড়া করে কিভাবে ও আমাকে বলে আনছে আমার সাথে একটা কাজ করবে 1000 টাকা দিবে পরে এখানে আসার পরে ও দুইটা কাজ করছে তাহলে আপনারাই বলেন একটা কাজে 1000 টাকা হলে দুইটা কাজে 2000 টাকা হয় না তো ও আমাকে 1000 টাকা দিছে 2000 টাকা দিবে না এরপরে আমার গাড়ি ভাড়া তো বাদই দিলাম তারপরও পুরো দেড়টা ঘন্টা ধরে সে কাজ করছে এই চুপ 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 আর বলো অনেক হয়েছে অনেক এখন তোমার 1000 টাকা চাই তাই তো হ্যাঁ 1000 টাকা দাও তো 1000 টাকা দেখি এই নাও এখানে 1000 টাকা লেছে চাও বেরো এই ছেলে তুই আমাদের মান সম্মানের কথা কিছু ভাবিস নি এবার তোকে কি করব বল আমরা তো কি করব কি রে কি করব বলিস না কেন না ভালো করে শাসন করো দূরটা ধরে পাড়ায় ধরে ধরে এটাকে আমি বাইরে দেবো কুলাঙ্গা চলে কুলটাকা এই কুলাঙ্গা চলে না আমি লাই দিয়ে করেছি না তুই একটু ভাবিস নি যে আমাদের মান সম্মান কি হতো যদি বাইরের লোক জানতো আর সময় মতো যদি আমরা না আসতাম আম্মু ভেঙে দিই মেয়ে তো বাইরে যেয়ে চিৎকার করতো তখন কি হতো আমাদের মান সম্মান থাকতো এইসব মেয়েদের কোনো ইজ্জত আছে রে হ্যাঁ তুই যে এরকম একটা মেয়ে বাড়িতে আসছিস আমরা যদি না আসতাম টাকা না দিতে মেয়ে মতো তোমার বাইরে চিল্লা চিল্লা করে লোক জড় করে নিত কি হতে খাতিতে করছিস ওকে আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে দেবো চল চল ঘরে চল একদম চল Thank you.